আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আশা করছি অনেক ভালো আছো। তোমরা বাংলা দ্বিতীয় পত্র এমসিকিউ সবাই চাচ্ছিলে, তো এই জন্য বাংলা দ্বিতীয় পত্র এমসিকিউগুলো আগে দিয়ে দিচ্ছি তোমাদের জন্য। আর কোনো এমসিকিউ প্র্যাকটিস করতে হবে না, জাস্ট যে এমসিকিউগুলো দিচ্ছি এগুলো বারবার প্র্যাকটিস করো, এতটুকুই হবে ইনশাল্লাহ। 100% কমন একবার গ্যারান্টেড, নিশ্চিত থাকো এখান থেকে তোমাদের 30টা এমসিকিউ কমন পড়বে, 30টাই কমন পড়বে। তোমাকে অ্যান্সার করতে হবে অনলি মাত্র 15টি, এবং এই প্রশ্নগুলো কিভাবে সাজিয়েছি সম্পূর্ণ ভিডিওটি তুমি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবে কেন আমি এই কথাগুলো বলতেছি। কথার সাথে তোমরা কাজের অবশ্যই মিল পাবে। তো আমাদের প্রথম যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে, বাংলা বর্ণমালায় পূর্ণ মাত্রা, অর্ধমাত্রা আর মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে 32টি, 8টি আর হচ্ছে 10টি। তাহলে পূর্ণ মাত্রা, অর্ধমাত্রা আর হচ্ছে মাত্রাহীন, 32, 8 এবং হচ্ছে 10, এগুলো কিন্তু সিঙ্গেলভাবে কিন্তু পরীক্ষায় আসতে পারে। কোন স্বর বর্ণের সংক্ষিপ্ত রূপ নেই সেটা হচ্ছে অ। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। এরপরে দেখো, বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ কয়টি? তিনটি। সে তিনটি কি কি? দেখো, বিসর্গ, অনুস্বর এবং সে চন্দ্রবিন্দু পাশে লিখে দিয়েছি তোমার বোঝার সুবিধার্থে। বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপন এর নাম আরও দুটো আছে, সেটা হচ্ছে যুগ্ম স্বর এবং হচ্ছে যৌগিক স্বরধ্বনি। তোমাকে যে কোনো নাম নেই কিন্তু পরীক্ষায় আসতে পারে। দুটো বর্ণ কি কি? ওই এবং হচ্ছে ও। তর, তম, তন প্রত্যয়যুক্ত বিশেষণ পদের অন্ত অ কি হয়? সেটা হচ্ছে সংবৃত হয়। এ ধ্বনির বিকৃত উচ্চারণ কেবল শব্দের কোন অংশে পাওয়া যায়? সেটা হচ্ছে আদিতে, মানে শুরুতে। কোনগুলো নাসিক্য ধ্বনির উদাহরণ? অর্থাৎ নাসিক্য ধ্বনিকে বলা হয় অনুনাসিক। অনুনাসিক নামেও কিন্তু আসতে পারে। এটা হচ্ছে প্রত্যেকটা বর্গের শেষ বর্ণ। উম, নিয়, মূর্ধন্য, দন্ত্য এবং হচ্ছে ম। কোন ধ্বনির উচ্চারণ বলতে স্বরতন্ত্রী বেশি অনুরণিত হয়? সেটা হচ্ছে ঘোষ ধ্বনি, তালব্যস, মূর্ধস, দন্ত্যস এবং হ। এ চারটি বর্ণের নাম কি? সেটা হচ্ছে উষ্ম বর্ণ। সেটা হচ্ছে, এখান দেখো, উষ্ম, এটাকে যদি যুক্ত বর্ণকে আলাদা করি সেটা হবে মূর্ধন্য স প্লাস হচ্ছে মূর্ধন্য। ঢয়সিন র ও ঢয়সিন র ধ্বনি দুটিকে কি ধ্বনি বলে? সেটা হচ্ছে তারুণ্যজাত ধ্বনি। এরপরে কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে? সেটা হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। স্বরভক্তির অপর নাম বিপ্রকর্ষ। পরে হ্রস্বইকার এবং হ্রস্বকার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে হ্রস্বইকার বা হ্রস্বকার উচ্চারিত হলে তাকে কি বলে? অপনিহিতি। এ একটি ধ্বনির প্রভাবে অন্য শব্দে অন্য স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে বলে হচ্ছে স্বরসঙ্গতি। এবার খেয়াল করে দেখো, শব্দের মধ্যে দুটো ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে কি বলবে? সেটা হচ্ছে ধ্বনি বিপর্যয়। দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনির লোপকে কি বলে? সম্প্রকর্ষ। ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি? পিশাস থেকে হচ্ছে পিশাস। এরপর খেয়াল করে দেখো, শব্দ মধ্যস্থ দুটো ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তার সমতা লাভ করাকে কি বলে? সেটা হচ্ছে সমীভবন। দুটো সমবর্ণের মানে সমবর্ণের একটির পরিবর্তনকে বলে বিষমীভবন। পদের মধ্যে কোনো ব্যঞ্জন ধ্বনির লোপ হলে তাকে কি বলে? সেটা হচ্ছে অন্তর্হতি। কোনটি অন্তর্হতির উদাহরণ? ফাল্গুন থেকে হচ্ছে ফাগুন। আবার দেখো, বিষমীভবনের উদাহরণ হচ্ছে লাল থেকে হচ্ছে নাল। কোনটি সন্ধির উদ্দেশ্য? ধ্বনিগত মাধুর্য সম্পাদন। এরপরে পশু প্লাস অধম, এটা হচ্ছে এর শব্দ সন্ধি বিচ্ছেদ কি, মানে শুদ্ধ সন্ধি বিচ্ছেদটা কি হবে? সেটা হচ্ছে পশুধম। কোনটির নিয়ম অনুসারে সন্ধি হয় না? এটা হচ্ছে কোলোটা, মানে কুলটা। কোনটি বিশেষ নিয়মে সাধিত সন্ধি? এখানে উদাহরণ হিসেবে দেয়া আছে পরিষ্কার এবং সংস্কার, তোমার পরীক্ষায় যে কোনো একটা থাকতে পারে। নিপাতনে সিদ্ধ সন্ধি ইম্পর্টেন্ট হচ্ছে একাদশ, গবাক্ষ, ষোড়শ, পরস্পর এবং হচ্ছে পতঞ্জলি। এই প্রত্যেকটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তুমি প্রত্যেকটা ভালো মতো মুখস্থ রাখবে, যেন যে কোনো একটা আসলে তুমি বুঝতে পারো এটা হবে নিপাতনের সিদ্ধ সন্ধি। মনীষা, মনসযোগ ঈশা, নিষ্কর এবং হচ্ছে অহরহ, নিযোগ কর, অহযোগ অহ, এটা কিন্তু ভালো মতো মনে রাখতে হবে। এটা কিন্তু খুব কমন একটা এমসিকিউ। আমার জ্বর জ্বর লাগছে কোন শব্দের উদাহরণ? এটা হচ্ছে দ্বিরুক্ত শব্দের উদাহরণ। আধিক্যর্থ মানে বেশি বোঝাতে ধামা ধামা ধান, এটা বোঝাচ্ছে। পিল সুজে বাতি জলে মিটির মিটির কোন অর্থে ব্যবহৃত হয়? বিশেষণ বোঝাতে। পৌনপনিকতা বোঝাতে দ্বিরুক্ত শব্দের ব্যবহার কোনটি? ডেকে ডেকে হয়রান হয়েছি। নিচের কোনটি ক্রিয়াবাচক শব্দের দ্বিরুক্তি? এটা হচ্ছে দেখতে দেখতে চোখ জুড়িয়ে যায়। ধ্বনি ব্যঞ্জনা বোঝাতে কোন দ্বিরুক্তি ব্যবহৃত হয়? সেটা হচ্ছে বৃষ্টি পরে টাপুর টুপুর ধ্বনি ব্যঞ্জনা, এটা কমন একটা এমসিকিউ। কোনটি ভিন্নার্থক শব্দযোগে দ্বিরুক্ত শব্দ? সেটা হচ্ছে ডাল ভাত। কোন দ্বিরুক্তটি ধন্যাত্মক? এটা হচ্ছে শনশন, মিউ মিউ। এরপর দেখতে পাচ্ছ, চিকচিক করে বলি কোথাও নাই কাদা, এখানে দ্বিরুক্ত শব্দটি কোন পদ রূপে ব্যবহৃত হয়েছে? এখানে বানানটা কিন্তু হয়েছে, খেয়াল রাখবে, ক্রিয়া বিশেষণ। কলকলিয়ে উঠল সেথায়
নারীর প্রতিবাদ, এখানে ধনাত্মক দ্বিরুক্তিটি কোন পদ রূপে ব্যবহৃত হয়েছে, সেটা হচ্ছে ক্রিয়া। সংখ্যা গণনার মূল একক হচ্ছে এক। সংখ্যাবাচক, এখানে সংখ্যাবাচক শব্দ কয় প্রকার? চার প্রকার। এক এককের চার ভাগের এক ভাগকে বলে চৌথা। এরপর খেয়াল করে দেখো, কোনটি ক্রম বা পূরণবাচক সংখ্যা? এটা হচ্ছে সপ্তম, একাদশ, দ্বাদশ। তোমাদের কোনো যদি ভুল মনে হয় বলে হ্যাঁ এই কোশ্চেনের অ্যান্সারটা নিয়ে আমাদের সন্দিহান, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবে, আমি সেটা উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। হিন্দি নিয়মে সাধিত তারিখ বাচক শব্দ কোনটি? তেসরা। পদাশ্রিত নির্দেশকের অপর নাম কি? পদাশ্রিত অব্যয়। যে প্রত্যয় কোনো পদের নির্দিষ্টতা বোঝাতে ব্যবহৃত হয় সেটা হচ্ছে পদাশ্রিত নির্দেশক। বাংলায় পদাশ্রিত নির্দেশক বলতে বোঝায় দিকে। টি, টা, খানা, খানি নির্দেশকগুলো কখন ব্যবহৃত হয়? একবচনে। একের সাথে টাটি যুক্ত হলে সেটা কি বোঝাবে? সেটা হচ্ছে অনির্দিষ্টতা। সারাটি বিকেল ওর অপেক্ষায় বসে আছে, এটা নিরর্থকভাবে বোঝাচ্ছে টিটা। এখানে দেখো, নির্দেশক সর্বনাম, এর সাথে টাটি যুক্ত হলে তা কী হয়ে যায়? সুনির্দিষ্ট হয়ে যায়। নির্দেশক সর্বনামের সাথে টাটি যুক্ত হলে তা সুনির্দিষ্ট হয়ে যায়। কোন পদাশ্রিত নির্দেশকটি নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা উভয় বোঝায়? সেটা হচ্ছে টো, এটা খুব কমন। বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপনে ব্যবহৃত নির্দেশক কোনগুলো? কেতা, তা এবং হচ্ছে পাটি। সমাস শব্দের অর্থ কী? সংক্ষেপ, মিলন ও একপদকরণ। সমাসের রীতি বাংলায় এসেছে কোন ভাষা থেকে? সেটা হচ্ছে সংস্কৃত। সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটির নাম হচ্ছে সমস্ত পদ, এটা খুব কমন প্রশ্ন। হাট বাজার কোন অর্থে? দ্বন্দ্ব সমাস, সেটা হচ্ছে সমার্থে। মহাকীর্তি, এর সঠিক ব্যাস বাক্য হচ্ছে মহতী যে কীর্তি। উপমান কর্মধারে সমাস কোনটি? এখানে দেখো, অরুণ রাঙা, ঘনশ্যাম, তুষার শুভ্র, কাজল কালো, যে কোনো কিন্তু একটা থাকতে পারে। মুখচন্দ্র শব্দের ব্যাস বাক্য কোনটি? মুখচন্দ্র যেভাবে হয়েছে ঠিক পাশে আমি লিখে দিয়েছি আরও তিনটা, কাজল কালো, কুসুম কমল এবং তুষার শুভ্র, এর ব্যাস বাক্য এরকম ভাবেই হবে। সেটা কীরকম? দেখো, চন্দ্রের ন্যায় মুখ, এখানে কাজলের ন্যায় কালো, কুসুমের ন্যায় কমল, তুষারের ন্যায় শুভ্র, এরকম হবে। ন্যায় শব্দটা মাঝখানে বসবে, তাহলে হবে উপমান। আর ন্যায় যখন শেষে বসে তখন হয়ে যায় উপমিত, এটা মনে রাখলে কিন্তু হয়ে যায়। উপমিত কর্মধারায় সমাস কোনটি? এটা হচ্ছে মুখচন্দ্র, পুরুষ সিংহ। এরপর দেখতে পাচ্ছ কোন সমাসে উপমান এবং উপমেয়ের মধ্যে অভিন্নতা, মানে কোনো ভিন্ন নাই, কল্পনা করা যায়? সেটা হচ্ছে রূপক কর্মধারায়। বলটা দেখতে পাচ্ছি, রূপক কর্মধারায় এর সমস্ত পদ কোনটি? মনরূপ মাঝি, মন মাঝি, বিষাদ, মানে বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু, ক্রোধ, ক্রোধ রূপ অনল, তাহলে ক্রোধানল, এই তিনটা কিন্তু হবে। সামীপ্য অর্থে কোথায় অব্যয়ভাব সমাস হয়েছে? সেটা হচ্ছে উপকূল। প্রতিদ্বন্দ্বী অব্যয়ভাব সমাস কোনটি? প্রত্যুত্তর। কোনটি নিত্য সমাসের সমস্ত পদ? দেশান্তর, গৃহান্তর, গ্রামান্তর। কোনটি নিত্য সমাসের উদাহরণ? আরেকটা আছে, সেটা হচ্ছে কি? দর্শন মাত্র, 92। দীর্ঘ সমাস নিষ্পন্ন পদটি কোন পদ হয়? বিশেষ্য পদ হয়, এটা খুব কমন একটা এমসিকিউ। কোনটি নিপাত নিষিদ্ধ বহুব্রীহি সমাসের উদাহরণ? সেটা হবে হচ্ছে অন্তরীপ বা পণ্ডিত মূর্খ দীপ। উপসর্গের কাজ কী? সেটা হচ্ছে শব্দের আগে বসে নতুন অর্থবোধক শব্দ গঠন করে। খাঁটি বাংলা উপসর্গ কয়টি? সেটা হচ্ছে 21টি। আমি অবেলাতে দিলাম পারি, এখানে দিলাম পারি শব্দ হবে, মনে রেখো। অথই সায়রে, এখানে অ কোন উপসর্গের আছে? খাঁটি বাংলা। তৎসম্বার সংস্কৃত উপসর্গ কয়টি? 20টি। বাংলা উপসর্গের মধ্যে কোন তিনটি উপসর্গ তৎসম শব্দে পাওয়া যায়? সেটা হচ্ছে আশো, বিনি। নিদাক শব্দে নি উপসর্গ কি অর্থদোতনার সৃষ্টি করে? সেটা হচ্ছে অতিশয্য। বিশেষ অর্থে উপ, মানে উপ উপসর্গের ব্যবহার হয়েছে কোন শব্দটিতে? এটা হচ্ছে উপভোগ। বিদেশি উপসর্গ যোগে গঠিত শব্দ কোনটি? এটা হচ্ছে খাস, কামড়া, হচ্ছে লাপাত্তা। ক্রিয়া প্রকৃতির সাথে কোন প্রত্যয় যুক্ত হয়? এটা হচ্ছে কৃত প্রত্যয়। ধাতু বা প্রকৃতি অন্তধ্বনির আগের ধ্বনির নাম কী? সেটা হচ্ছে উপধা, এটা কিন্তু কমন একটা প্রশ্ন। এরপরে কৃত প্রত্যয় সাধিত পদকে কি বলে? কৃদন্ত পদ বলে। কোনো কোনো ক্ষেত্রে কৃত প্রত্যয় যোগ করলে কৃত প্রকৃতির আদি স্বর পরিবর্তিত হয়, এ পরিবর্তনকে বলে হচ্ছে গুণ বা বৃদ্ধি, এটা খুব কমন একটা প্রশ্ন। প্রকৃতি এবং প্রত্যয়, এটা এটার প্রকৃতি প্রত্যয় কী, এটার প্রকৃতি প্রত্যয় কী, এভাবে না বলে আমি তোমাদের কয়েকটা দেখো এখানে সিলেক্ট করে দিয়েছি, জাস্ট এই কটা ভালো মতো পড়ে পরীক্ষা হলে যাও, আশা করি তোমারটা তুমি কমন পেয়ে যাবে। শ্রবণ, উক্ত, এরপর শান্তি, চলিষ্ণু, হত, উক্ত, সুপ্ত, শৈশব, মানব, মহিমা, মেধাবী এবং সাহিত্যিক, জাস্ট এই কটা তুমি বারবার প্র্যাকটিস করো। আমি আবারও বলতেছি, জাস্ট এই কটা প্র্যাকটিস করে এবং তুমি যেটা দেখতে পাচ্ছ এখন সামনে, এটাকে স্ক্রিনশট আকারে রাখো, এটাই তুমি বারবার পড়ে যাও। এটার এগুলো দেখ, খেয়াল করে দেখো, পাশে প্রকৃতি বলতে কীভাবে বিভক্ত করে দিয়েছি, এটা খুব ভালো মতো মনে রাখবে। পরেরটা আসি, বৃহদার্থে আ তদ্বিত প্রত্যয়ের ব্যবহার কোনটি? হচ্ছে ডিঙা, এটাও কমন একটা প্রশ্ন। এরপরে জাত অর্থে তদ্বিত প্রত্যয়ের ব্যবহার হয়েছে কোনটিতে? ভাগলপুরি। প্রত্যয় সাধিত শব্দ কোনটি? জেলে।
কোন শব্দে প্রত্যয় উপজীবিকা অর্থে ব্যবহৃত হয়েছে? খুবই একটা কমন একটা প্রশ্ন, সেটা হচ্ছে মেসো। কোনটি অপত্য অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে? দাসরথী। অর্থগতভাবে বাংলা ভাষায় শব্দ সমূহকে কয় ভাগে ভাগ করে? তিন ভাগে। যেসব শব্দের অর্থ তাদের প্রকৃতি এবং প্রত্যয়ের অর্থ অনুযায়ী হয়ে থাকে তাদেরকে বলা হচ্ছে যৌগিক শব্দ। এখন যৌগিক শব্দ আমাদের বই অনুযায়ী যেগুলো পড়তে হবে সেটা হচ্ছে বাবুয়ানা, দোহিত্র, কর্তব্য, মধুর এবং হচ্ছে গায়ক। প্রত্যেকটা ভালো মতো মনে রাখবে, একসাথে দিয়েছি যেন তোমার মুখস্থটা সুবিধা হয়। কোনটি রুঢ়ি শব্দ? আবার তিনটে একসাথে দিয়েছি, প্রবীণ, প্রধান আর হচ্ছে সন্দেশ। যোগরূঢ় শব্দ এখানে কয়টি দেওয়া আছে? চারটা, পঙ্কজ, রাজপুত, মহাজাত্রা, জলধি। এ এক বিরাট সত্য। এখানে সত্য কোন পদ রূপ ব্যবহৃত হয়েছে? বিশেষ্য পদ। আপন ভালো পাগলে বোঝে, এখানে ভালো কোন পদ? বিশেষ্য পদ। এরপর দেখো বিশেষ্য পদ কয় প্রকার? ছয় প্রকার। গীতাঞ্জলি, অগ্নিবীণা, সোনার তরী, শেষের কবিতা, বিশ্বনবী, প্রত্যেকটা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল ভাবে কিন্তু আসতে পারে। তাহলে প্রত্যেকটা কথা তুমি মনে রাখবে, বিশেষ্য পদ। এগুলো হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ্য। এরপরে দেখো কোনটি ভাববাচক বিশেষ্য? গমন, শয়ন, দর্শন, তারপর হচ্ছে দেয়া আছে শ্রবণ, নাশন এবং হচ্ছে ভজন। কোনটি গুণবাচক বিশেষ্য? সৌন্দর্য, সৌরভ, মধুরতা। কোনটি রূপবাচক নাম বিশেষণ? এটা হচ্ছে সবুজ মাঠ, সবুজ পাতা, নীল আকাশ। ভাব দেখো ভাব বিশেষণ কয় প্রকার? চার প্রকার। তাহলে এই ছিল আমাদের 100টা এমসিকিউ। পরের এমসিকিউগুলো তুমি পরীক্ষার আগে পেয়ে যাবে। তো তোমার কাছে আমার একটাই প্রত্যাশা থাকবে, তুমি এই ভিডিওটি তোমার ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবে। কারা কারা শেয়ার করেছো তারা কমেন্টস করে জানিয়ে দেওয়া, আমি তাদের প্রতি যথেষ্ট কৃতজ্ঞ থাকবো। সবাই অনেক ভালো থাকো, শুভেচ্ছা নিরন্তর।